এর মধ্যে বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম। করোনা ভাইরাস মহামারীর ভয়ঙ্কর দিনগুলোতে বিশাল পতনের পর চলতি বছরের শুরুর দিকে তেলের দাম হঠাৎ করে ব্যারেল প্রতি $120 হয়ে যায়। এর পেছনে করোনাকালীন ধাক্কা সামলে তেলের চাহিদা বৃদ্ধি এবং ইউক্রেন আক্রমণের ফলে বৃহৎ জ্বালানি সরবরাহকারী রাশিয়ার উপর নিষেধাজ্ঞার প্রভাব ছিল বলে মনে করা হয়। বার্তা সংস্থা রয়টার্সের খবর অনুসারে গত শুক্রবার অপরিশোধিত তেলের বেঞ্চমার্ক ব্র্যান্ট ক্রুডের দাম প্রতি ব্যারেলে 80 সেন্ট বেড়ে হয়েছে $94.92, যা আগের শুক্রবারের তুলনায় 11% কম। এছাড়া যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটরের WTI এর দাম ব্যারেল প্রতি 47 সেন্ট বেড়ে হয়েছে $89.01, যা আগের সপ্তাহের তুলনায় 8% কম।